হাই, আমি সুমনা অ্যান্ড বিগ ওয়েলকাম টু দ্য জেনিথ একাডেমি ইউটিউব চ্যানেল। আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে দিন বন্ধুদের সাথে এই ভিডিওটি, বিশেষত যারা এখনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। ওকে, তো আর বেশি দেরি না করে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আজকে আমরা বায়োলজি পড়বো। বায়োলজির মধ্যে আমরা স্টার্ট করতে চলেছি সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন অ্যাঞ্জিওস্পার্ম বা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এই যে যৌন জনন কথাটা বলছি বা সেক্সুয়াল রিপ্রোডাকশন, এর মানে কিন্তু স্পার্ম বা এগ তৈরি হবে, সেক্স অর্গান থাকবে, মানে স্ট্রাকচার থাকবে, ঠিক আছে, অঙ্গ থাকবে। সেটা কি সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু ফুল, ফুলই হলো সেক্স অর্গান। তো আমরা এই ফুল দিয়ে কিন্তু লেকচারটা স্টার্ট করতে চলেছি। একটা ফুল যদি আমরা নিয়ে, একটা ফুল নিয়েছি, সেই ফুলটাকে যদি মাঝ বরাবর আমরা কাটি, কাটার পর সেই মাঝ বরাবর কাটা অবস্থাতে আমরা কিভাবে দেখতে পাচ্ছি আমরা সেই ভিউটা আঁকবো। ওকে, তো চলুন দেখে নিই। এটা আমি আঁকলাম থ্যালামাস। ধারক আমরা যেটা বাংলায় বলে থাকি, ঠিক আছে। আর এটা বৃন্ত, ফুলের বৃন্তকে আমরা বলি পেডিসেল, ঠিক আছে। এরপরে আমরা আঁকবো বৃতি। বৃতি মানে যে সবুজ অংশটা, এটাকে যদি আমি আরো ভালো করে আঁকি ব্যাপারটা এইরকম, ঠিক আছে, এটাই বৃতি। এটা আমি কেটে বসছি, মাঝ বরাবর তো কেটেছি তাই জন্য এটা এরকম কাটা অবস্থাতে আঁকলাম। তো এই পুরোটাকে আমরা বলছি ক্যালিক্স। এই ক্যালিক্স থেকে আমি যদি একটা ছোট্ট ছিঁড়ে নিই তাকে আমি কি বলবো, সেপাল, ঠিক আছে। তাহলে এটা কি বলছি আমরা, ক্যালিক্স। নেক্সট হলো আমাদের পাপড়ি, সেই পাপড়ি আঁকছি আমরা, ঠিক আছে। এটাকে আমরা বলি দলমণ্ডল, মানে একটা ফুলের 1 2 3 4 5, এই যে পাঁচটা পাপড়ি, পাঁচটা পাপড়িকে আমরা একসাথে দলমণ্ডল বলছি। আর এই একটা পাপড়ি যদি তুলে নিই সেটাকে আমরা পাপড়ি বলছি, ঠিক সেরকম ইংরেজিতেও তো এর নাম আছে, এটা হলো করলা। আর করলা মানে এই পুরোটা করলা, এইখান থেকে একটা তুলে নেওয়াকে, এই একটাকে আমরা বলছি পেটার। ওকে, তাহলে করোলার ইউনিট স্ট্রাকচার পেটাল, ক্যালিক্সের ইউনিট স্ট্রাকচার সেপাল। এবার কি, এবারে হলো আমাদের আসল জিনিস, সেটা হলো এখানে আছে অ্যান্ড্রোশিয়াম বা পুংকেশর চক্র। অনেকগুলো অ্যান্ড্রোশিয়াম আছে, সবগুলো মিলিয়ে কিন্তু পুংকেশর চক্র। আর এখান থেকে যদি আমি একটা তুলে নিই, মানে আমি যদি একটা এরকম করে আঁকি, সেই একটা হলো পুংকেশর। ওকে, তো এদের ইংরেজিতে নাম কি, অ্যান্ড্রোশিয়াম। অ্যান্ড্রোশিয়াম চারটে মিলিয়ে অ্যান্ড্রোশিয়াম, একটাকে তুলে নিলে তাকে বলছি স্ট্যামেন বা পুংকেশর, বোঝা গেল। পুংকেশর কথাটা থেকেই আমরা বুঝতে পেরে যাচ্ছি যে এখান থেকে অ্যাকচুয়ালি স্পার্ম তৈরি হবে পরবর্তীকালে। আমরা মেল পার্ট তো দেখে নিলাম, এবার আমরা ফিমেল পার্টটা দেখব। ফিমেল পার্টটা এরকম ভাবে থাকে, সবার ভেতরের দিকে ফিমেল পার্টটা আমরা দেখতে পাবো, কেমন। ফিমেল পার্টটার নাম হলো গর্ভকেশর চক্র। অনেকগুলো ফিমেল পার্ট একসাথে থাকলে গর্ভকেশর চক্র, সেখান থেকে একটা, আমি একটাই এঁকেছি, ঠিক আছে, এটা কিন্তু একটাই। অনেকগুলো জয়েন্ট অবস্থাতেও থাকতে পারে, আবার ছাড়া ছাড়া অবস্থাতেও থাকতে পারে, যেরকম আমরা চাপায় দেখতে পাই, পুরো হাতে দেখে গোনা যাবে কতগুলো গর্ভকেশর আছে, ঠিক আছে। জবাতে কিন্তু জুড়ে থাকে, দেখে মনে হয় একটাই গর্ভকেশর দেখছি, কিন্তু না, ওর মধ্যে অনেকগুলো থাকে, বোঝা গেল। তো এইটা হলো আমাদের গাইনোশিয়াম। ঠিক আছে, ওর একেও আমরা বলে থাকি কি, পিস্টিল অর কার্পেল। গর্ভকেশর, তো ব্যাপারটা হলো এই যে অ্যান্ড্রোশিয়ামের, যদি আমরা একটা স্ট্রাকচার দেখি, যে পাপড়ি বা এই সেপাল,
বা ক্যালিক্স বা বৃতি বা দলমণ্ডল আমরা যাকে বলছি, এরা কিন্তু কোন রকম স্পার্ম বা এগ তৈরি করতে ডিরেক্ট সাহায্য করে না। স্পার্ম বা এগ তৈরি হয় অ্যান্ড্রোশিয়াম বা গাইনোশিয়াম থেকে। কিন্তু তাহলে এরা কি করে, এরা খুব সুন্দরভাবে হয়ে থাকে যাতে কোনো রকম একটা পোকা এলো সেই পোকাটা অ্যাট্রাক্ট হয়। ঠিক আছে, তো অ্যাট্রাক্ট হওয়ার মূল লক্ষ্য কি, পোকাটা ভেতরে আসবে নেকটারের জন্য। ঠিক আছে, নেকটার এই ভেতরের দিকে আছে, পোকাটা যখনই উড়ে উড়ে এলো, পোকাটা উড়ে আসার পরে যখন ভেতরের দিকে যাবে তখন যেন ওর এই অ্যান্ড্রোশিয়ামের ওপরের দিকের এখানে এই অ্যান্থার থেকে যেন পোলেন গ্রেন বা পরাগ রেণুগুলো এই পোকার গায়ে সারা গায়ে লেগে যায়, আর ও যত নিচের দিকে যাবে এই নেকটারের কাছে তখন যেন এই ফিমেল যে পোর্শনটা আছে ফিমেল পোর্শনের ওপরে সাথে পোকাটার বডির টাচ হয়, আর যাতে ওই পরাগ রেণুগুলো স্টিগমাতে লেগে যায়। স্টিগমা কি বলছি, ফিমেল পার্টটার ওপরে যাতে পড়ে যায়। এটাই হলো এই পাপড়িগুলো সুন্দর হওয়ার পেছনের রহস্য বা মিস্ট্রি আমরা বলতে পারি। কেমন আকর্ষণ করবে পোকামাকড়দের যাতে পলিনেশনে সাহায্য করে। ঠিক আছে, তো আর একটু ভালোভাবে আমরা দেখে নিই। আমরা যদি একটা অ্যান্ড্রোশিয়াম নিয়ে নিই বা একটা স্ট্যামিন নিয়ে নিই, আমরা সেই স্ট্যামিনের স্ট্রাকচারটা দেখব। ঠিক আছে, এটা আমরা একটা স্ট্যামিন এঁকেছি, ওপরেরটা অ্যান্থার বা বাংলাতে আমরা বলে থাকি পরাগ ধানি। ঠিক আছে, আর নিচেরটা হলো ফিলামেন্ট বা পরাগ দণ্ড। ঠিক আছে, এই পরাগ ধানিটাই হলো আমাদের মেইন জিনিস, এইটাই আমাদেরকে জানার দরকার। অ্যাকচুয়ালি স্পার্মটা কিন্তু এই পরাগ ধানি থেকেই তৈরি হবে। ঠিক আছে, অ্যান্থার বা পরাগ ধানি, পরাগ ধানি শুনেই বোঝা যাচ্ছে যে পরাগ ধারণ করে আছে, পরাগ রেণু ধারণ করে আছে। তো পরাগ রেণুকে আমরা বলি পোলেন গ্রেন। এই পোলেন গ্রেন থেকেই স্পার্ম তৈরি হবে। ঠিক আছে, আর কি, এই স্পার্ম তৈরি হওয়ার ঘটনাটার নাম হলো মাইক্রোস্পোরোজেনেসিস। এরপরে কি, আমরা একটা ফিমেল স্ট্রাকচার নিয়ে নেব, মানে গর্ভকেশর নিয়ে নেব। গর্ভকেশর এর ওপরের দিকটা হলো গর্ভমুণ্ড বা স্টিগমা। তো এটা আমরা একটা কার্পেল, ওপরেরটা স্টিগমা বা গর্ভমুণ্ড বলে থাকি। এই পোর্শনটাকে আমরা বলি স্টাইল অর গর্ভদণ্ড। ঠিক আছে, আর এই পোর্শনটা একে আমরা বলি ওভারি বা ডিম্বাশয়। এই ওভারির মধ্যে কিন্তু থাকবে ওভিউল বা ডিম্বক। ঠিক আছে, আমরা তাহলে ডিম্বকটা একে নিই, ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক। এই যে ভেতরের এইটা, এটা হলো ওভিউল। ঠিক আছে, আর এই ওভিউল থেকেই কিন্তু তৈরি হবে স্টিড, সিড এখান থেকে বা বীজ এখান থেকে তৈরি হবে। আমি বলতে চাইছি আসলে এই ওভিউলের ভেতরে এগ আছে। ঠিক আছে, পোলেন গ্রেন, এখান থেকে পোলেন গ্রেন পড়লো, এটা আমি একটা স্ট্যামেন এঁকেছি, এখান থেকে পোলেন গ্রেন পড়লো, পোলেন গ্রেন পড়লো, পোলেন গ্রেন জার্মিনেট করে স্পার্মগুলো এখানে ছেড়ে দেবে, সেই স্পার্ম এসে এইখানে ওভিউল বা ডিম্বকের মধ্যে থাকা যে ডিম তার সাথে কি হবে, ফার্টিলাইজেশন হবে, নিষেক তৈরি হবে বা জাইগোট তৈরি হবে, সেখান থেকে ভ্রূণ তৈরি হবে। সেই ভ্রূণটা কার মধ্যে থাকবে, বীজ, সেই ভ্রূণটাকেই কিন্তু আমরা বীজ বলি, সিড। সিডের ভেতরে কিন্তু ভ্রূণ থাকে। অ্যাকচুয়ালি সিড হচ্ছে ম্যাচিওর ওভিউল, ম্যাচিওর ওভিউলকে আমরা বলি সিড। আর ম্যাচিওর হতে হতে সিড, কিন্তু এর চারপাশে যে ওভারির যে পোর্শনটা আছে না সেটাও ফুলে ফেপে কিসে তৈরি হয়ে যায়, ফ্রুটে তৈরি হয়ে যায়। ঠিক আছে, আর ম্যাচিওর ওভারিকে আমরা বলি ফ্রুট। এতদূর ক্লিয়ার আশা করি। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদেরকে মনে রাখতে হবে। এই যে ওভিউলের মধ্যে এগ তৈরি করার পদ্ধতি, তাকে কিন্তু আমরা বলি মেগাস্পোরোজেনেসিস। ঠিক আছে, এগ তৈরি হওয়ার পদ্ধতিকে আমরা বলছি মেগাস্পোরোজেনেসিস। আর স্পার্ম তৈরি করার ঘটনাটাকে আমরা কি বলছিলাম, মাইক্রোস্পোরোজেনেসিস।
এবার বলি মেগা আর মাইক্রো কথাটা কেন। মাইক্রো বলা হচ্ছে কারণ স্পার্মের যে সাইজ সেটা কিন্তু এগের থেকে তুলনামূলক ছোট হয়, তাই জন্য মাইক্রো ইউজ করা হয় ইন কেস অফ স্পার্ম। আর এগের সাইজটা কিন্তু স্পার্মের থেকে বড় হয়, তাই মেগা যখন যখন আমরা বলছি আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা ফিমেল পার্ট, ফিমেল সেক্স অর্গান বা ফিমেল ডেভেলপমেন্ট অফ গ্যামেট কিভাবে হচ্ছে সেই সব নিয়ে কথা বলছি, ঠিক আছে। এর পরের ভিডিওগুলোতে আমরা দেখবো আস্তে আস্তে কি করে মাইক্রোস্পোরোজেনেসিস হচ্ছে, মেগাস্পোরোজেনেসিস কি করে হচ্ছে, একটা পলিন গ্রেনের স্ট্রাকচার, একটা অ্যান্থারকে আমরা যদি কাটি আমরা ভেতরে কি কি দেখতে পাবো, কিভাবে ফার্টিলাইজেশন হচ্ছে, এন্ডোস্পার্ম কি, এমব্রিও কি, ডাইকট কি, মনোকট কি, মানে একবীজপত্রী কি, দ্বিবীজপত্রী কি, আর পলি এমব্রিওনি কি, অ্যাপোমিক্সিস কি, সমস্ত জিনিস দেখবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি যেন প্রেস করতে না ভুলেন, যাতে জেনিথ একাডেমি থেকে যে সমস্ত ভিডিও ছাড়া হোক না কেন আপনি সবার আগে দেখতে পান। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।